সম্মানিত সুধী দর্শকবৃন্দ, সুধী শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা রক্ষার্থে আমরা আজকে হাজির হয়েছি অধ্যায় চার আইসিটি ক্লাস জিএসসি প্রিপারেশনের চার অধ্যায়ের অধ্যায়ের নামটি রয়েছে স্প্রেডশিটের ব্যবহার। আমরা আজকে আলোচনা করব প্রশ্নসমূহ নিয়ে। গতকালকে যদিও আমরা প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আসলে আমাদের আলোচনাটা আসলে শেষ হয়নি, এছাড়া বিদ্যুৎ চলে গিয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। তো শিক্ষার্থীরা সবাই কেমন আছো? শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্লিয়ার শুনতে পাও? বলছি তোমরা কি পরিষ্কার শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, একটু ফ্যানটা একটু অফ করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকালকে আমরা এই সম্পর্কে এই প্রশ্নসমূহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যারা আমাদের সাথে অন্যান্য ওয়েবসাইটে যারা আমাদের সাথে যুক্ত আছেন, তারা আমাদের সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো আমরা গতকালকে আলোচনা আমরা শেষ করতে পারিনি, আমরা আলোচনা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো শুধু দর্শকবৃন্দ, আমাদের শিক্ষার্থীবৃন্দদের আমরা কিছু কাজ দিয়েছিলাম, যে কীভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যায়, একটি প্রশ্নের অ্যান্সার করতে বলেছিলাম, যেটা আমার নিজে তৈরি করা একটি সাজেশন ছিল। আপনারা যদি কোনোভাবে সেই সাজেশনটি আপনারা নিতে চান, সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জার কিংবা যে কোনো ওয়ে, যেমন ধরেন জিমেইলে আপনারা নক করতে পারেন, নক করলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কাছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধন্যবাদ। মৃদুলা এবং অর্পিতা, তোমরা দুজন সম্ভবত গতকালকে আমাকে সেই বাড়ির কাজটি আমাকে পৌঁছে দিয়েছিলে, তাই না? মৃদুলা এবং অর্পিতা, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দুজন খুব সুন্দরভাবে সেটি করতে পেরেছ, এজন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সেটি আমাকে পাঠিয়ে দিয়েছ, আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। সেটা আমি তোমাদের হেড স্যার ফারুক, জনাব ফারুক হোসেন স্যারকে আমি সেন্ড করে দিয়েছি, তিনি অনেক খুশি হয়েছেন। সম্ভবত তোমাদের দুজনের এই হোমওয়ার্কটি ঢাকাতে চলে যাবে, সেখানে হয়তো বা সভাপতি দেখবে, হয়তো বা ভাব সেখান থেকে দেখবে। তোমরা জানো তোমাদের অনেক বড় বড় সংস্থার সাথে তোমাদের প্রতিষ্ঠান জড়িত, তো সেখানে চলে যাবে আশা করছি। আর দিহানকে বলবো, তুমি যেহেতু গতকালকের কাজটি আজকে সেন্ড করেছো, সেহেতু তোমারটা হয়তো বা পাঠানো সম্ভব হবে না, তারপরও আমি চেষ্টা করব। আর দিহানের কাজটি আমি নিজে দেখে নেব পরবর্তীতে, যে সঠিকভাবে হয়েছে কি না। তো মৃদুলা এবং অর্পিতা দুজনে খুব সুন্দরভাবে বাড়ির কাজটি, হোমওয়ার্কটি করতে পেরেছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আজকে আমরা বইয়ের 61 নম্বর পৃষ্ঠায় আমরা যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের, তোমাদের আইসিটি বইয়ের 61 নম্বর পৃষ্ঠা অর্থাৎ অধ্যায় চার এর স্প্রেডশিটের ব্যবহারের প্রশ্নসমূহ যেখানে রয়েছে, নমুনা প্রশ্ন দেখবে খেয়াল করে, 61 নম্বর পৃষ্ঠায় সেখানে দেয়া আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাও? আচ্ছা, সবাই বইটি সামনে নাও এবং আমি এই প্রশ্নসমূহ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এই প্রশ্ন থেকে একটু ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসতে পারে, আমরা এটিও এরপর আমরা যাচাই করে নিতে পারবো যে কীভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হতে পারে। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা এর মধ্যে তোমাদেরও প্রশ্ন করব এই প্রশ্নগুলো সম্পর্কে, কোনটির উত্তর কোনটি হতে পারে, এবং সেই উত্তর সপক্ষে যুক্তি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো 61 নম্বর পৃষ্ঠায় রয়েছে নমুনা প্রশ্ন, এখানে রয়েছে কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন, এখানে রয়েছে ছয়টি শর্ট প্রশ্ন। শর্ট কোশ্চেনের মধ্যে প্রথমটি রয়েছে,
প্রথমটি মৃদুলা প্রশ্নটি উপস্থাপন করো, দেখো তো প্রথমে কি দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আমি মৃদুলাকে বলছি যে দেখো প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি, এটি কিন্তু আসলে বোঝার তেমন কিছু নেই, কারণ এটি হচ্ছে মুখস্থবিদ্যা। এই প্রশ্নটি ডিপেন্ড করে মুখস্থবিদ্যার উপর। আমাদের বইতে দেয়া আছে, আমাদের বইতে দেয়া আছে যে প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি, প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি। তো মৃদুলা, তুমি তোমার উত্তরটি বলো, আমরা শুনি তোমার উত্তরটি। বেসিক্যাল। বাকি সকল যেসব শিক্ষার্থী বিন্দু তোমরা রয়েছ, তোমরা তার কি উত্তরের সাথে তোমরা একমত? আচ্ছা, ধন্যবাদ মৃদুলাকে। নূপুর, আমি নূপুরকে প্রশ্ন করব, প্রশ্ন উপস্থাপন করতে বলবো। দুই নম্বর প্রশ্ন, নাম্বার টু, তুমি প্রশ্নটি উপস্থাপন করো। নূপুর, শুনতে পাও? আচ্ছা, দেখো আমরা এই প্রশ্নটি একটু ভালোভাবে একটু আলোচনা পর্যালোচনা করি, তোমরা বুঝতে পেরেছো যদিও কোনটি হবে, তারপর একটু আমরা দেখি একটু যে আজকের আসলে ক্লাসটি এমন যে আমরা প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমি অনেক কিছু জানি কিন্তু পরীক্ষা আমি লিখতে পারলাম না, তাহলে তো হলো না, তাই না? তো আমি যাতে পরীক্ষা লিখতে পারি সে ব্যবস্থাটা তো করতে হবে। তো সেক্ষেত্রে দেখো দুই নম্বরে দেওয়া আছে যে ওয়ার্ড বুক ব্যবহার করা যায় না, মানে ওয়ার্ক বুকটি ব্যবহার করা যায় না কোনটিতে, কোন ক্ষেত্রে ওয়ার্ক বুকটি ব্যবহার করা যাচ্ছে না। দেখি বিদ্যালয়ে ফলাফল প্রস্তুতিতে, কিন্তু এটাতে তো তৈরিতে ব্যবহার হয় নাকি। খ নম্বরে রয়েছে ব্যবসায়ের হিসাব নিকেশ করতে। হ্যাঁ, এটা করা হচ্ছে। আর গ নম্বরে রয়েছে ডাক্তারি পরীক্ষা করতে। এখন এখন ডাক্তারি পরীক্ষায় এখন কোনো রোগী তো এরকমভাবে থাকতে পারে যে এর কোলেস্টেরলের পরিমাণ এত, এর হচ্ছে ব্লাড প্রেশার এত, বিপি এত, ডায়াবেটিক্স এত, এভাবে তো দেওয়া থাকতে পারে, তাই না? তো আমরা এটাকে একটু অপশনাল হিসেবে রেখে দিই, কেমন? আমরা এটাকে কিছুক্ষণের জন্য অপশনাল হিসেবে রেখে দিলাম। এবারে আমরা চলে যাচ্ছি ঘ নম্বরে, ক্রিকেট খেলার রান হিসেব করতে। দেখো রান হিসেব করতে এটা ব্যবহার করা হয়। তাহলে দেখো তোমরা সহজে বুঝে যাচ্ছ এটা উত্তর হবে গ নম্বর, নূপুর, তাই নয় কি? এখন তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্নটি একজন উপস্থাপন করো। দাঁড়াও, কে মো বলছো না? হ্যাঁ মো, তুমি তিন নম্বর প্রশ্নটি উপস্থাপন করো। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে। আমি মৌকে জিজ্ঞেস করব তোমার যুক্তিসম্মত উত্তর কোনটি হয় আমরা জেনে নেব। শুধু দর্শকবৃন্দ, আমরা আমাদের শিক্ষার্থীদের দিয়েই আমরা চেষ্টা করছি যে কীভাবে তারা আসলে প্রশ্ন সঠিক উত্তরটি আসলে খুঁজে বের করতে পারে কি না। হতে পারে কোনো প্রশ্ন কমন নাও থাকতে পারে, সেক্ষেত্রে বইয়ের অংশ দিয়েই একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে। যেহেতু সৃজনশীল পরীক্ষা হবে, সেহেতু আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেভাবেই তৈরি করে নিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডেন্টের কাছে। মৌ, তুমি তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করো এবং উত্তরটি কোনটি হবে সে সম্পর্কে আমাদের তথ্য প্রদান করো। Thank you.
মৌকে অসংখ্য ধন্যবাদ, কারণ মৌ খুবই সুন্দরভাবে একটি প্রশ্নের মাধ্যমে সে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে, খুবই সুন্দরভাবে আমাদের বোঝাতে সক্ষম হয়েছে। মৌ, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার প্রশ্নের অ্যান্সারটি দেওয়ার জন্য। এভাবে চালিয়ে যাও, ভালো কিছু করতে পারবে। মোর পাশে সম্ভবত মামা আছে, তাই নয় কি? মামা, তুমি কি আছো, শুনতে পাও? মামা, তুমি আমাদের কাছে উপস্থাপন করবে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে প্রথমে এটি উপস্থাপন করো, এরপরে তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করবে এবং উত্তরটি সম্ভাব্য কোনটি হবে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো মৌ, সরি মামা, তুমি তোমার প্রশ্নটি উপস্থাপন করো। ৬ নম্বর? আচ্ছা, আমি দিহানকে একটু প্রশ্ন করি। দিহান, এই প্রশ্নের মামা যে প্রশ্নের উত্তরটি সম্ভাব্য উত্তরটি বলেছে, এটা কি সঠিক? আচ্ছা, আমি আবার মামার কাছে ফিরে যাচ্ছি। মামা, তুমি তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করো। মামা, আচ্ছা, মামাকে আমি জিজ্ঞেস করেছি, মামা তুমি পারবে কি? আচ্ছা, তুমি যদি উত্তরের সাপেক্ষে যুক্তি যদি না প্রদান করতে পারো, তাহলে কিন্তু তুমি সৃজনশীলতার মধ্যে তুমি ভালোভাবে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। এর জন্য তোমাকে চেষ্টা করতে হবে, পরবর্তীতে চেষ্টা করবে ভালোভাবে। তবে তুমি এখন ইচ্ছে করলে প্রশ্নে তুমি উত্তর সাপেক্ষে যুক্তি প্রদান করতে পারো, তোমার যে হতেই হবে তা না। আমরা শুধু আলোচনা করছিলাম। পারবে কি মামা? আচ্ছা, ঠিক আছে, মৃদুলা পারবে, দিহান পারবে, মৌ পারবে, অর্পিতা তুমি পারবে কি? অর্পিতা, তুমি পারবে? আচ্ছা, ঠিক আছে, অর্পিতা যেহেতু মনে হয় সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা অর্পিতার কাছে থেকে আমরা পাস করে অন্য কারো কাছে চলে যাচ্ছি। একজন আছে গ্যালাক্সি M10, এটি কে? অহনা, অহনাকে তো মনে হয় আমি চিনি না। তো যাই হোক, কে তুমি অহনা, তোমাকে আমি চিনি না, প্রশ্ন করতে চাই তোমাকে। অহনা, শুনতে পাও? অহনা, অহনা তাকে আমি চিনি না, সে প্রশ্ন শুনতে পায় না, সুতরাং তাকে আমরা প্রশ্ন করব না, ঠিক আছে? তো আমরা নিজেরাই একটু আলোচনা করি। দেখো, এখানে দেওয়া রয়েছে 4 নম্বরে তথ্য ও তোমরা সবাই জানো, এটা আমি জানি, যারা বলেছো কনফিডেন্স দেখে বুঝেছি তোমরা সবাই এইগুলোর উত্তরটি সম্পর্কে জানো। আমি একটু আলোচনা করে দিচ্ছি যাতে সময়টা আসলে সংকীর্ণ, এই জন্য তো আমি একটু নিজেই আলোচনা করে দেই যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের ব্যবহারের আবির্ভাব। এই তো স্প্রেডশিটের আবির্ভাব। দেখো, আমরা যদি দেখি হিসাব নিকাশের কাজের ক্ষেত্রে, এটি তো হবেই, কারণ এই স্প্রেডশিটের মেইন কাজটাই হচ্ছে হিসাব নিকাশ, তাই নয় কি? একটা গেল, তাহলে প্রথমটি সঠিক। এখন যদি আমরা রোমান সংখ্যা 2 নম্বরে দেখি যে কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে, দেখো এটি কিন্তু শুধুমাত্র হিসেব নিকেশের জন্য, এটি কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রেও দারুণ একটি ভূমিকা রাখছে। তাহলে কোন ব্যবস্থাপনা এটি ভূমিকা রাখছে, তাই নয় কি? এখন আমরা 3 নম্বরে আসি, ঘরে বসেই কাজ করা সম্ভব হয়েছে,
তাই না? ঘরে বসে তো এটিও কাজ করা যায়, তাহলে কেন আমরা এই তিন নম্বরটি বাদ দিব? তিন নম্বরটি আমরা কেন বাদ দেব? তিন নম্বরটি আমরা এই জন্যই বাদ দেব, মাওয়ার উত্তরটি কিন্তু সঠিক ছিল, আমরা একটু যুক্তি সহকারে আমরা বোঝার স্বার্থে আমরা আলোচনা করছি। ঘরে বসে আমরা জানি ঘরে বসে কাজ করা যায় হচ্ছে আউটসোর্সিং কিংবা ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে, তাই না? আমাদের কিন্তু স্প্রেডশিটের ব্যবহার কিন্তু ইন্টারনেট কিংবা নেটওয়ার্কের দুটোর একটাও কোনো দরকার হচ্ছে না। তো যার কারণে আমরা তিন নম্বরটি আমরা বর্জন করব। সেক্ষেত্রে মাওয়ার উত্তরটি সঠিক খ নম্বর। মাও তোমাকে ধন্যবাদ। এখন আমি দিহানের কাছে যাচ্ছি। দিহান, শুনতে পাচ্ছ? দিহান, তুমি আমাদের যে প্রথম যে উদ্দীপকটি রয়েছে, এখানে রয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল, তুমি এটি উপস্থাপনা করবে এবং পাঁচ নম্বর প্রশ্নটি আমাদের সামনে উপস্থাপনা করবে এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করবে। সম্ভাব্য উত্তর কোনটি হবে সেটিও তুমি বলবে আমাদের। তো আমরা চলে যাচ্ছি দিহানের কাছে। দিহান, তুমি প্রথমে উদ্দীপকটি ভালোভাবে পড়ো, তারপরে প্রশ্নটি তোমার উপস্থাপন করো। দিহান, আমরা টেবিল সম্পর্কে জানি, টেবিলের কাজ তো এটা না যে মানে আমাদের বিভিন্ন অংশগুলো আমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু চার্টটি ব্যবহার করা হয়, তাই না? টেবিলের কাজ তো সেটা না। তাহলে আমরা যদি ফর্মুলা দেখি সেটাও এটার কাজও সেটা না, ফিল্টারের কাজও সেটা না। তাহলে আমাদের কিন্তু ডিরেক্টলি দেওয়াই রয়েছে চার্ট। আমরা জানি চার্ট বা গ্রাফ ব্যবহার করে, আমরা জানি চার্ট বা গ্রাফ, হ্যাঁ, চার্ট দিয়ে শুধুমাত্র ফলাফলের জন্য না, চার্ট দিয়ে আমরা তুলনামূলকভাবে দেখানোর জন্য আমরা বিগত দিন থেকে, মনে করো বিগত দিনে মনে করো যে ভাঙ্গুড়া জৈন রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট ধরো খারাপ ছিল, মনে করো ধীরে ধীরে এটি বেড়েছে, ধীরে ধীরে এটি বেড়েছে, তোমরা হয়তো বা টিভি চ্যানেলে এখন যে করোনা পরিস্থিতি, যে বর্তমান যে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে, এটি কিন্তু একটি চার্টের মাধ্যমে দেখানো হয়, এটিও কিন্তু এই চার্টের মাধ্যমে করা হয়। হ্যাঁ, আপ হচ্ছে আপ, ঠিক আছে? এই চার্ট বিভিন্নভাবে হতে পারে। তোমরা ক্রিকেট খেলা দেখো তো না? বাংলাদেশের খেলা দেখো না? বলছি বাংলাদেশের খেলা দেখো না? বলছি তোমরা ক্রিকেট খেলা তো দেখো, তাই না? বাংলাদেশের খেলা দেখো, আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নেই। শোনো, এখানে মনে করো একটি চার্ট অঙ্কন করা হয়েছে। এই চার্টটি এরকম করে হতে পারে যে ধরো প্রথম ওভারে এরকম 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 করে দেখানো যেতে পারে। এখানে কিন্তু প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি ওভার এখানে দেওয়া থাকে, তোমরা খেয়াল করে দেখবে। ধরো ইন্ডিয়া ব্যাট করছে, ইন্ডিয়া ব্যাট করেছে এভাবে, ঠিক আছে? এখন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া মনে করো খেলা হচ্ছে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাট করছে, বাংলাদেশ মনে করো এভাবেই, আসলে ইন্ডিয়ার সাথে তো পারাটা একটু কঠিন, অনেক টাফ, আমরা বাংলাদেশকে একটু আগায় দিলাম, তাই না? তাদের চেয়ে উপরে কিন্তু আমাদের রান কিন্তু আমরা তুলে দিয়েছি। তো এভাবে কিন্তু ক্রিকেট খেলায় এভাবে কিন্তু সেখানেও কিন্তু চার্ট কিন্তু ব্যবহার করা যেতে পারে, শুধুমাত্র রেজাল্টের ক্ষেত্রে নয়। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটি আচ্ছা, আমরা অর্পিতার কাছে যাব। অর্পিতা, শুনতে পাও?
অর্পিতা তুমি উপস্থাপনা করবে প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স শুরু করো তুমি আচ্ছা আমি এখন অর্পিতাকে আমি জিজ্ঞেস করবো তুমি তোমার এই যে প্রশ্ন উপস্থাপন করলে তোমার কাছে কোন উত্তরটি সঠিক বলে তোমার মনে হয় ক খ গ ঘ কোনটি আচ্ছা সকল শিক্ষার্থীদের জন্য মানে অবগতির জন্য আমি জানিয়ে রাখছি আমি যাকে প্রশ্ন করব শুধু সেই কথা বলবে যখন আমি বলবো অন্য কেউ উত্তর দিতে পারবে তখন তোমরা অন্যকে উত্তর দিবে ঠিক আছে খ অর্পিতা অর্পিতা খ অর্পিতা আচ্ছা আমরা অন্য অন্য শিক্ষার্থী থেকে ওই যে দিহান ওই যে একটু লাফালাফি করছে দেখি দিহান কি বলে আচ্ছা খ খ পাঁচটা আঙ্গুল দেখছি তার মানে কি ইঙ্গ নম্বর হবে ও আচ্ছা ঠিক আছে সে আমাদের বলেছে ঘ আসলে এখানে যে অপশনগুলোতে দেওয়া রয়েছে অর্পিতাকে আমি বলবো অর্পিতা শুধু অর্পিতা না সবাই একটু খেয়াল করো দেখো অর্পিতা তুমি এখানে তোমার প্রশ্নের উত্তরটি যেটা বলেছো সেটা হচ্ছে খ নম্বর কিন্তু খ নম্বরে তিন নম্বর অপশনটি দেয়া নেই তার মানে রোমান সংখ্যা থ্রি এখানে নেই তাহলে এখানে যদি রোমান সংখ্যা থ্রি না থাকে তাহলে আমরা দেখে নেই রোমান সংখ্যা তিন নম্বরে আমরা আমাদের এখানে কী রয়েছে দেখো রোমান সংখ্যা তিন নম্বরে রয়েছে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা পাওয়া যাবে দেখো আমি যদি এখানে একটি চার্ট তৈরি করি সরি চার্ট না আমি যদি এখানে একটি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি এখানে যদি আমি কিছু ডাটা এন্ট্রি করি শিক্ষার্থীর নাম দিয়ে এখানে মনে করো সকল শিক্ষার্থী দেখো অর্পিতা আমি অর্পিতাকে একটু ভালোভাবে বোঝাতে চাচ্ছি এবং বাকি সবাইও শুনে নাও দেখো শতকরা হার কিন্তু তোমাদের বইতে ভাবে না থাকলে শতকরা হার কিন্তু এখানে কিন্তু বের করা যায় তোমরা জানো কি না জানি না এটা কিন্তু সঠিক পার্সেন্টেজ এবং এখানে দেওয়া রয়েছে যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা দেখো অর্পিতা তুমি একটু ভেবে দেখো যে এখানে আমাদের রয়েছে বেশ কিছু তথ্য উপাত্ত বেশ কয়েকটি স্কুলের তথ্য উপাত্ত মনে করো দেওয়া রয়েছে তাই নাকি আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে যে জিরা প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ পেয়েছে এতজন এই বিদ্যালয়ে পেয়েছে এতজন এই বিদ্যালয় পেয়েছে এই বিদ্যালয়ে পেয়েছে এতজন ঠিক আছে এরকমভাবে দেওয়া রয়েছে আমি যদি এখন বিস্তারিত আলোচনা করতে যাই তো সেখানে দেখা যাবে যে বিদ্যালয়গুলোর এখানে কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে কত শিক্ষার্থীর মধ্যে কতগুলো পেয়েছে এটি বলা হয়নি এখানে বলা হয়েছে যে মোট বিদ্যালয়ের তার মানে এখানে বলা হয়েছে বিদ্যালয়গুলোর তার মানে মোট বিদ্যালয় মানে বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা আমি যদি এখানে ডাটাগুলো এখানে এন্ট্রি করি ডাটাগুলো যদি আমি এখানে তথ্যপত্রগুলো আমি যদি এখানে বসাই তাহলে আমি যদি পুরোটা যদি সিলেক্ট করি তাহলে টোটাল কাউন্ট দেখাবে তাই নাকি অর্পিতা অর্পিতা হয়তো অর্পিতা যেভাবে বুঝেছে তার বোঝাটা ঠিক ছিল কিন্তু ভালোভাবে সে বিষয়টি খেয়াল করতে পারেনি সে হয়তো বুঝেছিল ঠিক আছে
তো এখন বিষয়টি হচ্ছে আমরা যদি এগুলো সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে কাউন্ট সংখ্যা হচ্ছে কত। তার মানে এখানে যতগুলো শিক্ষার্থী রয়েছে সেগুলো হচ্ছে কাউন্ট সংখ্যা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারি। ধন্যবাদ অর্পিতাকে। অর্পিতা, তুমি একটু ভালোভাবে দেখলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ অর্পিতাকে। অর্পিতার প্রশ্নের উত্তরটিও সে যেভাবে বুঝেছিল সেভাবে সে অনুযায়ী ঠিক ছিল। তো আমরা এবার যাচ্ছি 7 নম্বর ব্রড প্রশ্নে। আমরা এবার যাচ্ছি 7 নম্বর ব্রড প্রশ্নে। 7 নম্বরে কি দেওয়া রয়েছে আমরা প্রশ্নটি একটু দেখব। স্থান প্রশ্ন দেখো, এটি কিন্তু খুব সোজা একটি প্রশ্ন, তোমরা সবাই হয়তো বা জানো। কারো কোনো সমস্যা আছে এই প্রশ্নটি নিয়ে? শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি যে 7 নম্বর প্রশ্ন, এটি কিন্তু খুব সহজভাবেই বলে দেওয়া হয়েছে পরীক্ষার ফলাফল সংরক্ষণে বা প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক। এই প্রশ্নটি হয়তো সবাই বুঝতে পেরেছেও, যদি কেউ না বুঝে থাকো তাহলে স্যারকে জিজ্ঞেস করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ যেটা সহজ প্রশ্ন সেটা নিয়ে আসলে আলোচনা না করে সময় আসলে নষ্ট না করাই উচিত। তো কী অবস্থা, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? 7 নম্বর প্রশ্নটি কী চেয়েছে? কারো কোনো সমস্যা? আচ্ছা, থ্যাংক ইউ। 8 নম্বরে দেওয়া রয়েছে স্প্রেড শিটে যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন। এটা তোমাদের বইতে রয়েছে, ডিটেলসে তোমরা সেখান থেকে মুখস্থ করে নিতে পারবে। প্রশ্ন একদম সোজাভাবে সরল সোজাভাবে দেওয়া রয়েছে। এবং 9 নম্বরে দেওয়া রয়েছে স্প্রেডশিট ব্যবহারের কৌশল, স্প্রেডশিট কীভাবে ব্যবহার করা যায় এই সম্বন্ধে তোমাদের হালকা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, এটি সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে অন্তত বইয়ের প্রশ্নসমূহের মধ্যে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? এই যে বইয়ের যে প্রশ্নসমূহ রয়েছে এগুলোর মধ্যে কারো কোনো বুঝতে কোনো অসুবিধা রয়েছে? ধন্যবাদ আমাদের শিক্ষার্থীবৃন্দকে, বৃন্দুদের সবাইকে। সরি, আবার একটু বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটি তুমি উপস্থাপন করো। আচ্ছা, ওটা আর শেখানো হয়নি, কোনটি শেখানো হয়নি আমাকে একটু বলো। তোমাদের সরি অর্পিতা, কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছে যে আমাদের স্যার যেগুলো বলেছেন তার মধ্যে একটি শেখানো হয়নি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে এটি কিন্তু আমার পক্ষ থেকে একটি মিস্টেক। তোমাদের গতকালকে যখন কাজ দিয়েছিলাম তখন তোমরা যদি একটু বলতে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম, এখন যদিও অন্য প্রশ্ন আলোচনা করতে হবে, আমি এই প্রশ্ন সম্পর্কে খুবই সোজাভাবে বুঝিয়ে দিই। দেখো, তোমাদের বইয়ে সরি তোমাদের যারা ল্যাপটপ ব্যবহার করছো, যারা ল্যাপটপ ব্যবহার করছো, দেখো সেখানে একটি অংশ রয়েছে, যে অংশটি ওয়েট করো একটু। একটু ওয়েট করো। আচ্ছা, যাই হোক, আমি খুঁজে পাচ্ছি না, আমি নিজের মতো করে বলি। দেখবে দিহান, মৃদুলা, তোমাদের কাছে তো ল্যাপটপ রয়েছে তাই না? তোমরা দেখবে স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার সম্পর্কে তো তোমরা জানো তাই না? স্ট্যাটাস বারে গিয়ে
স্ট্যাটাস বারে গিয়ে, আমি একদম সোজাভাবে বলে দিচ্ছি, স্ট্যাটাস বারে গিয়ে সেখানে তোমরা মাউসের রাইট ক্লিক করবে, নট লেফট, মাউসের রাইট ক্লিক করে দেখবে সেখানে ধরো এরকম, এটা একটি স্ট্যাটাস বার, এখানে আমি মাউসের রাইট ক্লিক করলাম, সেক্ষেত্রে আমাকে কিছু অপশন দেখাবে, এরকম কিছু অপশন দেখাবে। এই অপশনগুলোর মধ্যে যদি তোমার গড় অ্যাভারেজ এখানে টিক চিহ্ন দেয়া থাকে, তাহলে সেই গড় অ্যাভারেজটা তোমার স্ট্যাটাস বারে প্রদর্শিত হবে, ঠিক আছে। এখানে যদি তোমার সর্বোচ্চ যে কাউন্ট, সেটা যদি তোমার এখানে টিক চিহ্ন দেয়া থাকে, তাহলে এটি তোমার এখানে শো করবে একদম সোজা। ওইখানে গিয়ে শুধু মার্ক করে দিলেই এনাফ, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তোমরা একটু ট্রাই করে দেখবে, না বুঝলে স্যারকে জিজ্ঞেস করবে, কেমন। আর এইগুলো বের করার জন্য ফর্মুলাও রয়েছে, এগুলো বের করার জন্য ফর্মুলাও রয়েছে, বুঝেছো। গড় অ্যাভারেজ পার্সেন্ট, ঠিক আছে, এগুলোর জন্য আলাদা সকল ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা সম্পর্কে যদি আজকে আলোচনা করতে যাই অন্য অন্য প্রশ্ন ঢেকে যাবে। তোমরা প্রাথমিক অবস্থায়, যেহেতু তোমাদের এটা বইয়ের বাইরে, বইয়ের কোশ্চেনের বাইরে, সেক্ষেত্রে তোমরা তোমাদের কাজের সুবিধার্থে স্ট্যাটাস বার থেকে মাউসের রাইট ক্লিক করে সেখান থেকে অপশনগুলো সিলেক্ট করে দিলেই পেয়ে যাবে উত্তর, বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি, আমি তোমাদের যে সাজেশনটি দিয়েছি, আর 12 মিনিট সময় আছে, আমি তোমাদের যে সাজেশনটি দিয়েছিলাম, এই সাজেশনটি সবার কাছে আছে, এই যে গ্যালাক্সি M10, গ্যালাক্সি M10, এই অ্যাডিট কার অহনা, দেখো লাইভে যারা আমাদের সাথে সংযুক্ত থাকবে, আমি কিন্তু সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব যাতে সবাই আমার কথাগুলো বুঝতে পারে। অহনা, তুমি কি শুনতে পাচ্ছ? অহনা, আচ্ছা, তুমি তোমার ক্যামেরাটি ওপেন করবে প্রথমে। অহনা, তোমার ক্যামেরাটি অন করো। হ্যাঁ, ধন্যবাদ অহনাকে। অহনা, আমি একটি সাজেশন দিয়েছিলাম এই স্প্রেডশিটের ব্যবহার, অর্থাৎ অধ্যায় 4 সম্পর্কে। এই অধ্যায়ের উপর ভিত্তি করে আমি কিছু বড় প্রশ্ন আমি তৈরি করেছি, NOT MCQ। তো তুমি কি সেই প্রশ্নটি পেয়েছো, মানে সেই সাজেশনটি কি পেয়েছো? স্যার, সাউন্ড আসছে স্যার, তুমি পাওনি? অহনা, অহনার ওই পাশ থেকে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম আছে, যার কারণে হয়তো বা কমিউনিকেট করতে একটু ঝামেলা হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি অন্য সবার কাছে। দেখো, যারা যারা এই সাজেশনটি পেয়েছো, তারা সবাই সবাইকে দিয়ে দিবে এটা, ঠিক আছে। আর অহনার কাছেও একজন কেউ একজন পৌঁছে দিও। দিহান এগুলো ভালোভাবে দায়িত্ব নিতে পারে, দিহান তুমি পৌঁছে দিও, ঠিক আছে। তো যাদের কাছে প্রশ্নগুলো রয়েছে, আমি প্রশ্নগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাই। সবাই প্রশ্নটি ওপেন করো, যারা যারা প্রশ্নগুলো পেয়েছো, সাজেশনটা পেয়েছো, তারা সবাই প্রশ্নগুলো অন করো, ওপেন করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা রেডি?
মৃদুলা, মৃদুলা শুনতে পাও? প্রশ্নটি কি ওপেন করেছো? আচ্ছা দেখো, আমি প্রশ্ন সম্পর্কে আমি নিজেই পড়ে যাচ্ছি এবং আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। কারো কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাকে বলবে যে স্যার এটাতে সমস্যা আছে। সমস্যা থাকতে পারে, প্রশ্ন আমি নিজে তৈরি করেছি। তো এখানে দেখো দেওয়া রয়েছে ভাঙ্গুড়া জরিনুর রহিম বালিকা উচ্চ বিদ্যালয়, ভাঙ্গুড়া পাবনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চার, স্প্রেডশিটের ব্যবহার। এখানে দেওয়া রয়েছে সম্ভাব্য বড় কিছু প্রশ্ন। হ্যাঁ, এখানে এক নম্বরে আমি দিয়েছি স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বোঝো, তোমাদের তোমরা এ সম্পর্কে জানো, তোমাদের বইয়েও এ সম্পর্কে রয়েছে। গতকালকে আমি অর্পিতা না নূপুর কেউ একজনকে জিজ্ঞেস করেছিলাম যে স্প্রেডশিট সম্পর্কে, সে স্প্রেডশিট প্রোগ্রামের সংজ্ঞা দিয়ে ফেলেছিল। ওটি হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামের আসলে সংজ্ঞা, ওটি তোমরা দেখে নিও। এরপরে রয়েছে দুই নম্বরে, দুই নম্বরে রয়েছে স্প্রেডশিট, স্প্রেডশিটের ব্যবহার। এখন এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, স্প্রেডশিটে প্রোগ্রামের ব্যবহারের প্রয়োজনীয়তা এভাবে আসতে পারে, স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য। এই তিনটির উত্তর কিন্তু একটি হবে, একটি পারলে তিনটি উত্তর দিতে পারবে। এখন আসবে তিন নম্বরে, তিন নম্বরে রয়েছে স্প্রেডশিট ব্যবহারের সুবিধাসমূহ। স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধাসমূহ পাওয়া যায়, এটি সম্পর্কে তোমরা জানলে তোমরা এটিও উত্তর করতে পারবে যে স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যই হচ্ছে তো সুবিধাসমূহ, নাকি? এর বৈশিষ্ট্যই হচ্ছে সুবিধাসমূহ, স্বল্প সময়ে কাজ করতে পারি, নাকি আমরা অতি দ্রুত কাজ করতে পারি, আমরা তথ্যগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারি, নির্ভুলভাবে হিসেব করতে পারি, এরকম ইটিসি। তো এর পরের প্রশ্ন আমরা যাই, এর আগে বলে নেই, কারো কোনো প্রশ্নে কোনো ঝামেলা হলে বলবে। এখানে কিন্তু একটি প্রশ্ন একটু কঠিন দেওয়া রয়েছে, আমি প্রশ্নটি তোমাদের আলোচনা করার জন্য বাকি প্রশ্নগুলো আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি। এরপরে রয়েছে স্প্রেডশিট এর মাধ্যমে দুটি হিসাব বর্ণনা করো, মানে যে কোনো দুটি হিসাব। হ্যাঁ, তোমরা এক্ষেত্রে যোগ আর বিয়োগটা একটু ভালোভাবে পড়ে নিও। এখানে দেওয়া রয়েছে দুটি হিসাব পদ্ধতি বর্ণনা করো, বা স্প্রেডশিটের মাধ্যমে কাজ করা যায় এমন দুটি কাজ বর্ণনা করো। এখানে এরকমও হতে পারে, যোগ ও বিয়োগ সম্পর্কে বলো। এই তিনটি কিন্তু এক প্রশ্নের মধ্যে এর উত্তর নিহিত রয়েছে, ঠিক আছে? তো এরপরে রয়েছে হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডো এর পরিচিতি বর্ণনা করো। আমি আগেই বলেছিলাম 2007 2003 এগুলো কিন্তু আলাদা। তো বেশিরভাগ ক্ষেত্রে 2007 ব্যবহৃত হচ্ছে, এখানে মৃদুলা দিহান এরাও 2007 ব্যবহার করছে। তো আচ্ছা, অর্পিতা ব্যবহার করছে 2007, মৃদুলা ব্যবহার করছে 2007, কিন্তু দিহান ব্যবহার করছে 2003। এখানে কিন্তু যাই হোক, 2003 যারা ব্যবহার করছো তারা কিন্তু অনেক কিছুই এই বইয়ের আলোকে শিখতে পারবে না, এই বইয়ে যেভাবে আছে সেভাবে শিখতে পারবে না অনেক অংশেই। উইন্ডোজ, দেখো আমি ধ্যানকে একটি প্রশ্ন করতে চাচ্ছি, প্রশ্নটি হচ্ছে, এক মিনিট, স্যারের ফোন আসছিল, শোনো। তো দিহানকে আমি প্রশ্ন করবো, দিহান এর আগের ক্লাসেও আমি এই প্রশ্নটি করেছিলাম যে দেখো এটি স্প্রেডশিট, আসলে এভাবে এখন প্রশ্ন করার সময় নেই, আমি বলে দিচ্ছি নিজেই। স্প্রেডশিটের এটি কিন্তু একটি স্প্রেডশিট প্রোগ্রাম, এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? দেখো সবাই মাউথ স্পিকারটি মাউট করে রাখবে। তো এখানে দেখো স্প্রেডশিটের যে প্রোগ্রাম বা যে সফটওয়্যারগুলো রয়েছে এটি কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দিহান আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে উইন্ডোজ তাহলে দিব কি না, যদি তুমি উইন্ডোজ দাও, উইন্ডোজটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, তাই নয় কি, সেটা তোমাদের সিস্টেমকে চেঞ্জ করছে। কিন্তু এক্ষেত্রে তুমি শুধু তোমার মাইক্রোসফট ওয়ার্ডটি আনইনস্টল করে, মাইক্রোসফট ওয়ার্ডটি আনইনস্টল করে 2007টি ইনস্টল করে দিলেই হয়ে যাবে। আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। আর আমার মনে হয় তোমরা অনেকেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং
সিস্টেম মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, প্রোগ্রাম বললে ভুল হবে না, বাংলায় প্রোগ্রাম ইংরেজিতে সফটওয়্যার বলা হয়। তো এখানে কিন্তু এভাবে কিন্তু তোমরা 2003 যারা ব্যবহার করছো তারা কিন্তু এভাবে চেঞ্জ করে নিতে পারো। তো এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে দেওয়া রয়েছে যে, ও হ্যাঁ, ওটারই সাথে রয়েছে 2007 উইন্ডোর পরিচিতি। 2007 উইন্ডোর পরিচিতির কথা বলা হয়েছে এখানে। এভাবেও আসতে পারে, টাইটেল বার, অফিস বাটন, কুইক অ্যাক্সেস, রিবন, ফর্মুলা ফর্মুলা বার, তারপর হচ্ছে স্ট্যাটাস বার, শিট ট্যাব সম্পর্কে বর্ণনা করো। এখন এখানে কিন্তু আমি এই প্রশ্নের মধ্যে বুঝিয়ে দিয়েছি, যখন মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডোর পরিচিতি বলবে তখন তোমরা এই পয়েন্টগুলোর কথাই উপস্থাপনা করবে, তাহলেই তোমাদের উত্তরটি হয়ে যাবে, বাকি বাইরে থেকে কোনো কিছু লেখার দরকার নেই। তো এরপরের প্রশ্নে রয়েছে যে স্প্রেডশিট ওয়ার্কশিটের মধ্যে সম্পর্ক, স্প্রেডশিট কী আর ওয়ার্কশিট কী তোমরা কি জানো? আমি সংক্ষেপে একটু বলে দেই, স্প্রেডশিটটা হচ্ছে যে সরানো বড় মাপের একটি কাগজ, তাই নয় কি? তো যদি তাই হয় তাহলে ওয়ার্কশিট কী? ওয়ার্কশিটটা হচ্ছে স্প্রেডশিটের যে অংশে, স্প্রেডশিটের ওয়ার্কশিটটা হচ্ছে স্প্রেডশিটের যে অংশে আমরা কাজ করে থাকি, স্প্রেডশিটের যে অংশে আমরা কাজ করে থাকি সেটিকে বলা হচ্ছে ওয়ার্কশিট। বইতে আছে, দেখে নিও। এরপরে রয়েছে যে স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য আলোচনা করো। এর মধ্যে সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য দুটি থাকতে পারে, কিন্তু পার্থক্য দুটির থেকে আলাদা হবে। পরেরটাতে রয়েছে যে 9 নম্বর কোশ্চেন নম্বর 9, একটু ভালোভাবে খেয়াল করো, ফর্মুলা ও ফাংশন কি? ফর্মুলা ও ফাংশন ব্যবহার করে B1, B2, D4, D5 এবং E7 সেলে সংরক্ষিত পাশে ডেটা যোগ করার পদ্ধতি বর্ণনা করো, এটি কি কেউ পারবে? আমি তোমাদের প্রশ্ন করছি, 9 নম্বর প্রশ্নের কি কেউ উত্তর দিতে পারবে? 9 নম্বর প্রশ্নের পারবে না? এটি কিভাবে করবে? আচ্ছা শোনো মৃদুলা, এটি একটু জটিল প্রশ্ন, তোমাদের উত্তর সাপেক্ষ ভুল থাকতে পারে, স্যার বসে আছে আর খুবই অল্প আছে আমার ক্লাসের, আমি এই প্রশ্নটি বুঝিয়ে দিয়েই আজকের আমি ক্লাস শেষ করব। এই প্রশ্নটি কিন্তু একটু তুলনামূলক কঠিন, এ সম্পর্কে তোমাদের আরও কিছু জানার প্রয়োজন রয়েছে। এই প্রশ্নটি যখন আমি আলোচনা করব উত্তরটি সম্পর্কে তোমরা আরও কিছু জানতে পারবে, আর বাকি যেগুলো রয়েছে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবে, যে কোনো ধরনের সমস্যা হলে আজাদ স্যারকে মেল করবে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে বিদ্যুতের বিভ্রাটের কারণে আমরা ক্লাসে একটু সমস্যা হয়, তো যার কারণে একটা বিষয়ের জন্য আমি আবার ফিরে আসলাম। সেটি হচ্ছে আমি যে সাজেশনটি দিয়েছিলাম তার মধ্যে যে 9 নম্বর, তোমরা একটু বই দরকার নাই, শুধু ওই সাজেশনটি ওপেন করলে হবে, ওই সাজেশনটি ওপেন করলে হবে। পূজা, পূজা আছো না আমাদের সাথে? ও আচ্ছা আচ্ছা, নূপুর আছো আর অর্পিতা আছো, তাই না? তো এখন এই 9 নম্বর, এই 9 নম্বর সম্পর্কে আমি একটু তোমাদের একটু বুঝিয়ে দিই। কারণ 9 নম্বর আমি একটু ঘুরে পেঁচিয়ে এটি তৈরি করেছিলাম, যে তোমরা যদি নিজে থেকে এটি তৈরি করতে পারো, নিজে থেকে যদি এটা শিখে নিতে পারো, আমার মনে হয় না তোমাদের এই সাবজেক্টে কিছু তো লেখা নেই। তো তোমাদের এই সাবজেক্টে, এই চতুর্থ পাঠে, চতুর্থ অধ্যায়ে কোনো সমস্যার কথা না। তো আমি একটু এর জন্য আমাদের একটু চিত্র অঙ্কন করতে হবে, এর জন্য আমার একটা চিত্র অঙ্কন করতে হবে। তো এর আগে আমরা দেখে নিই 9 নম্বরে কী বলেছে। 9 নম্বরে সবাই একটু খেয়াল করো, 9 নম্বরে লেখা রয়েছে যে ফর্মুলা ও ফাংশন কী। গত ক্লাসে আমি কাকে, মৃদুলাকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে ফর্মুলার ফাংশন সম্পর্কে কিছু, তাই না? আর আজকেও দেখো সেটি এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, ফর্মুলা ফাংশন ব্যবহার করে B1, B2, D4, D5 এবং E7 সেলে সংরক্ষিত পাশে ডেটা যোগ করা পদ্ধতি। এখন তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে, এখানে তো সিরিয়াল অনুযায়ী নাই, একটা সেলে আছে কিছু আছে বি সেলের মধ্যে, কিছু আছে ডি সেলের মধ্যে, তাই না? তো আমরা চলো এটি একটু দেখি তো এটি কীভাবে সমাধান করা যায়। তো আমি চিত্রটি অঙ্কন করি। দেখো আমি প্রথমে রোটা দিচ্ছি,
এক দুই তিন চার পাঁচ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমার এই প্রশ্নে দেওয়া ছিল বি ওয়ান। ধরো এখানে দেওয়া রয়েছে যে ফর্মুলা ফাংশন ব্যবহার করে বি ওয়ান, বি টু, বি সরি ডি ফোর, ডি ফাইভ, ই সেভেন সেলে সংরক্ষিত পাঁচটি ডাটা যোগ করার পদ্ধতি। আমরা পাঁচটি ডাটাকে এন্ট্রি করে নেই। এখানে রয়েছে বি ওয়ান, এখানে আমার বি ওয়ান সেল হচ্ছে এখানে, ধরো আমি এখানে লিখলাম ফাইভ। এরপরে রয়েছে বি টু, বি টু সেলে আমি দিলাম সেভেন। এরপরে ডি ফোর, ডি ফোর, ডি ফোরে ধরো টেন। এরপর হচ্ছে ডি ফাইভ, ডি ফাইভে আমরা ধরো থ্রি দিলাম। এখন বলা হচ্ছে এবং ই সেল, এবং ই সেলের ই কত নম্বরে? ই সেভেন, ই সেভেন, এটা ই সেভেনে আমরা কত দেব? মনে করো পনেরো দিলাম ইচ্ছা মতো। তো এখানে দেখো, আমি তোমাদের গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে এভাবে কিন্তু একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকলে আমরা রেঞ্জ দিয়ে আমরা মানে ফর্মুলার জায়গায় আমরা ফাংশন ব্যবহার করে সেই রেঞ্জের মধ্যে যা আছে সবগুলোর যে যতগুলো কোয়ান্টিটি বা সংখ্যা আছে সবগুলো কিন্তু আমরা যোগ করতে পারি, তাই নাকি? তো এখানে কিন্তু দেখো, এখানে একটু অমিল আছে, এখানে একটু আলাদাভাবে রয়েছে, এখানে একটু আলাদাভাবে রয়েছে, এখানে একটু আলাদাভাবে রয়েছে। এখন গত ক্লাসে তোমাদের কিন্তু আমি বলেছিলাম, বুঝিয়েছিলাম যে প্রত্যেকটি সেল, এখানে কিন্তু প্রত্যেকটি সেল এক একটি ক্যালকুলেটর, প্রত্যেকটি সেল এক একটি ক্যালকুলেটর। আমরা যে সেলে, যে সেলে আমরা রেজাল্ট নামাতে যাব, আমরা সাধারণত যদি এখানে এরকম থাকে, আমরা এর নিচে আমরা সমান দিয়ে আমরা এখানে ফলাফল নামাই, তাই না? কিন্তু আমি যদি ইচ্ছা করি যে আমি এখানে ফলাফল নামাবো না, সেক্ষেত্রে আমি এই পাশে অন্য কোনো একটি জায়গায় আমি ফলাফল নামাবো। সেক্ষেত্রে মনে করো আমি এই সেলে, যে কোনো একটি সেলে যদি আমি ফলাফল নামাতে যাই, সেক্ষেত্রে আমি এখানে প্রথমে সমান চিহ্ন দিব। প্রথমে সমান চিহ্ন দিয়ে ওই যে রেঞ্জ যেভাবে আমরা ব্যবহার করেছিলাম, যেভাবে আমরা ফাংশন ব্যবহার করেছিলাম, সেভাবে যদি আমরা এইগুলো দিতে থাকি, প্রথমে আমরা ফর্মুলাটা দেখে নেই। ফর্মুলার অনুযায়ী যদি আসি তাহলে সেক্ষেত্রে বি ওয়ান প্লাস এভাবে মনে করে দিতে থাকলাম, দিয়ে ই সেভেন, ই সেভেন আমরা এভাবে এভাবে কিন্তু আমরা ফর্মুলাটা বসাতে পারি, কি পারি? তো তো এভাবে ফর্মুলা যদি আমরা বসে যদি ইন্টার প্রেস করি, আমাদের রেজাল্টটি দেখাবে, আমাদের রেজাল্টটি দেখাবে। এখন যদি আমরা এভাবে না দিয়ে, এভাবে আমরা না দিয়ে আমরা এখানে যদি ফাংশন ইউজ করি, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে, সমান চিহ্ন দিয়ে এস ইউ এম, এখানে একটি ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে নেব, বি ওয়ান ইস টু ই সেভেন, ই সেভেন। এখন কথার কথা হলো যে এগুলো তো সেই আগের মতোই ছিল, তাহলে স্যার কেন অঙ্কন করে এতটুকু আমাদের দেখালেন? এর পিছনে কারণ রয়েছে, তোমাদের বোঝানোর স্বার্থে এটি দেখালাম। এবং যারা আমাদের সঙ্গে ইউটিউবে যুক্ত আছেন, এটি একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন, আমাদের সাজেশনটি আপনাদের যদি নিয়ে থাকেন তাহলে এটি আপনাদের প্রয়োজন হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি এভাবে ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে আমি এখানে কিন্তু রেজাল্টটি নিয়ে আসলাম। এখন এভাবে এই পাশের প্রত্যেকটি সেলেই হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই পাশে কিংবা আমি যদি এখানে কোনো কিছু, ধরো এখানে রয়েছে বি ওয়ান সেল, এখন বি ওয়ান সেলের সাথে যদি আমি কম্পেয়ার না করে যদি অন্য কোনো সেলের সাথে যোগ করতে যাই, সেক্ষেত্রে নাও কাজ করতে পারে। কখন কাজ না করতে পারে? যখন এই ফর্মুলা বা ফাংশনগুলো আমি যখন এই দিকের কোনো সেলে আমরা ব্যবহার করব। এখন বি থেকেই শুরু হয়েছে, আমি এ সেলে যদি এটা নাও কাজ করতে পারে, অনেক ক্ষেত্রে দেখা গেছে আবার কাজও করে,
তোমরা এটি দেখে নিও, যত এইগুলো নিয়ে কাজ করবে তত বেশি শিখবে। তো এখন বিষয়টা হচ্ছে আমি এখানে 9 নম্বরে দিয়েছি B1, B2, D4, D5 এবং E7 সেলে সংরক্ষিত পাঁচটি ডেটা যোগ করা পদ্ধতি। তাহলে যোগ করা পদ্ধতি আমরা জানি, কিন্তু ভিন্ন ভিন্নভাবে থাকলেও আমরা একইভাবে যোগ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে পরীক্ষার খাতায় তোমার এগুলো অঙ্কন করার মতো এত সময় থাকবে না, নির্দিষ্ট একটি সময় তোমার হাতে দেওয়া থাকবে, যার মধ্যে তোমার 50 মার্কসের অর্থাৎ পূর্ণমান 50-এর অ্যান্সার করতে হবে, তাই নয় কি? সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে, যা থাকে থাকুক, প্রশ্নে যা থাকে থাকুক, তোমরা শুধু চোখ বন্ধ করে এভাবে লিখে দেবে যে B1 থেকে শুরু করে লাস্ট যেটা পর্যন্ত রয়েছে, যদি ফর্মুলা হিসেবে যদি উত্তর করতে চাও মাঝখানে শুধু প্লাস প্লাস চিহ্ন দিয়েই করে যাবে, আর কোনো কিছু দেখার দরকার নেই, উত্তর সঠিক হয়ে যাবে। আবার অন্য ক্ষেত্রে একইভাবে যদি আমরা ফাংশন ব্যবহার করতে যাই, ফর্মুলার জায়গায় যদি আমরা ফাংশন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এভাবে লিখব, প্রথমে সমান চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সেখানে প্রথমটি এবং শেষ যেটি রয়েছে ওটি লিখে মাঝখানে একটি কোলন চিহ্ন দিয়ে আমরা কিবোর্ডে ইন্টারপ্রেস করব। এভাবে আমরা এটি কাজ করতে পারি। যদি এভাবে পরীক্ষায় আসে, তোমার এভাবে কোনো কিছু ভাবার দরকার নেই, তুমি ডিরেক্টলি ওইভাবে উত্তর দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো এতে তোমার একদিকে সময় যেমন বাঁচবে, অমনিতে উত্তরও তোমার সঠিক হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। শুধু শিক্ষার্থীবৃন্দরা, শুধু দর্শকবৃন্দু, আমরা আমাদের স্প্রেডশিটের ব্যবহার এই অধ্যায়টি আমরা অর্থাৎ অধ্যায় 4 ICT ক্লাস GHC প্রিপারেশনের আমরা এই অধ্যায়টি শেষ করলাম। আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব এর পরবর্তী অধ্যায় 5 নিয়ে। তো সবাই আশা করি আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।